প্রিয় স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়, সিএইচও রিক্রুটমেন্ট প্রসিডিউরে জিএনএম দের যে ইন্টারভিউ শিডিউল ছিল সেটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ এক্ষেত্রে তোমাদের বলবো যে কাট অফ কত যেতে পারে, পাশাপাশি এখানে যাদের নাম রয়েছে তাদের মধ্যে কারা কারা সিলেক্ট হতে পারো, কতজন টোটাল ইন্টারভিউ দিয়েছে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি 9 তারিখেও কিন্তু ইন্টারভিউ রয়েছে, 7 তারিখের ইন্টারভিউ প্রসেস আমি এবং কী কী কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে সেটা অলরেডি আমি তোমাদের জানিয়ে দিয়েছি। 9 তারিখেও কিন্তু ইন্টারভিউ রয়েছে, 9 তারিখেও কিন্তু ইন্টারভিউ রয়েছে, অর্থাৎ জিএনএম প্লাস বিএসসিদের কিন্তু 9 তারিখেও ইন্টারভিউ রয়েছে। পুরো প্রসেসটা নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওটা একদম শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এ কারণেই কারণ এখানে অনেক সংখ্যক স্টুডেন্ট কিন্তু আমাকে বারবার মেসেজ করেছিলে বা ফোনও করেছিলে, তারা জানতে চাইছো যে এক্ষেত্রে কারা কারা সিলেক্টেড হওয়ার সব থেকে বেশি চান্সেস রয়েছে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো। তোমাদের মধ্যে অনেকেরই অনেক ধরনের কোশ্চেন ছিল, সেই কোশ্চেন্সগুলো বা ডাউট যেগুলো রয়েছে সেই সমস্ত ডাউটগুলো আজকে কিন্তু ক্লিয়ার করব। তাহলে এবার তোমাদের প্রথমে বলি যে জিএনএম প্লাস বিএসসি অর্থাৎ যে ইন্টারভিউ শিডিউলটা 5 তারিখ থেকে শুরু হয়েছে জিএনএমদের ক্ষেত্রে, অর্থাৎ যে ইন্টারভিউ শিডিউলটা 5 তারিখ থেকে শুরু হয়েছে আপ টু 9 তারিখ পর্যন্ত, 5 তারিখ থেকে ইন্টারভিউ শিডিউল 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জিএনএম প্লাস বিএসসি, জিএনএম এবং প্লাস বিএসসিদের কিন্তু এক্ষেত্রে ইন্টারভিউ শিডিউল, এটাতে কিন্তু সিপিসিএইচ ট্রেনিং করতে হবে। প্রথমে আগে তোমাদের এক্ষেত্রে প্রথমে যাদের 5 তারিখে শুরু হয়েছে তাদের পুরোপুরি ব্যাখ্যা করে দিচ্ছি এবং তোমরা এখানে জানতে পারবে যে কাট অফ কতটা পরিমাণ আসতে পারে, কারা কারা সিলেকশন হওয়ার, কাদের সিলেকশন হওয়ার চান্স সব থেকে বেশি, সংক্রান্ত সকল বিষয়গুলি বা তোমাদের যে ডাউট রয়েছে সেই ডাউটগুলি ওয়ান বাই ওয়ান ক্লিয়ার করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। প্রথমে একটা চার্ট দেখাই তোমাদের, প্রথমে একটা চার্ট দেখাচ্ছি, এই চার্টটা ভালোভাবে বুঝবে তোমরা। সিএইচও জিএনএম প্লাস বিএসসি যে ইন্টারভিউ শিডিউলটা, যে ইন্টারভিউ শিডিউলটা শুরু হয়েছিল প্রত্যেকে জানো 5 তারিখ থেকে, অর্থাৎ 5 তারিখ থেকে যে ইন্টারভিউ শিডিউল শুরু হয়েছিল আপ টু 9 তারিখ পর্যন্ত, সেটা প্রথমে বলে দিচ্ছি, 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে তোমাদের জানাচ্ছি যে এক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা ছিল, ভালোভাবে দেখো এখানে জিএনএম প্লাস বিএসসি স্টুডেন্টরাও কিন্তু আবেদন করেছে। কারা বিএসসি স্টুডেন্ট আবেদন করেছে? যারা 2020 সালের আগে যারা পাস আউট করেছে তারা জিএনএমদের সাথে কিন্তু পাশাপাশি তারা ইন্টারভিউ দিয়েছে, সেই জন্য এখানে কিন্তু অর্থাৎ এই জিএনএম প্লাস বিএসসিতে স্টুডেন্টের সংখ্যা কিন্তু অধিক। ভ্যাকেন্সি কত ছিল ভালোভাবে লক্ষ্য করো, ভ্যাকেন্সি ছিল দেড় হাজার এবং ইন্টারভিউয়ে অ্যাপ্লাই করেছিল কতজন, অর্থাৎ অ্যাপ্লাই প্রচুর সংখ্যক স্টুডেন্ট করেছিল 7,000-এর কাছাকাছি, কিন্তু অনেক স্টুডেন্ট ইতিমধ্যে বাদ হয়ে গেছে কারণ অনেকের ভেরিফিকেশনস ক্যান্সেল হয়েছে। তা সত্ত্বেও কিন্তু দেখা যাচ্ছে 6,045 জন, তা সত্ত্বেও 6,045 জনের কিন্তু 45 জন ইন্টারভিউ দিচ্ছে, তাদের নাম রয়েছে, অর্থাৎ 6,045 জন ইন্টারভিউ দিচ্ছে এক্ষেত্রে। অর্থাৎ একটা বিষয় লক্ষ্য করো, সিট হচ্ছে, আসন সংখ্যা হচ্ছে 1,500 এবং ইন্টারভিউ দিচ্ছে 6,045, রেশিও কত হচ্ছে অর্থাৎ অনুপাত হচ্ছে 1:4, অর্থাৎ একটা সিটের জন্য বা একটা আসনের জন্য এক্ষেত্রে মূলত 4 জন কিন্তু ইন্টারভিউ দিচ্ছে, অর্থাৎ একজন আসনের জন্য, একটা আসনের জন্য 4 জন ইন্টারভিউ দিচ্ছে। তাহলে প্রত্যেক 4 জনের মধ্যে কিন্তু একজনের চাকরি পাবে, অর্থাৎ প্রত্যেক 4 জন, আমি যে জায়গাটা বোঝানোর চেষ্টা করছি তোমাদের সেটা হচ্ছে প্রত্যেক 4 জনের মধ্যে একজন কিন্তু সিলেক্টেড হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 4 জনের মধ্যে একজন কিন্তু সিলেক্ট হবে, রেশিও 1:4। এবার তোমাদের মধ্যে থেকে যারা সিলেক্ট হয়ে গেলে, অর্থাৎ তোমরা সঙ্গে সঙ্গে ভাববে না যে আমরা চাকরি পেয়ে গেলাম, কারণ তোমাদের আরও একটা স্টেজ ক্রস করতে হবে, অর্থাৎ তোমাদের এক্ষেত্রে আরও একটা স্টেজ কিন্তু পার করতে হবে। স্টেজটা কি আশা করি প্রত্যেকেই জানো, সেই স্টেজটা হচ্ছে সিপিসিএইচ ট্রেনিং। নিচের দিকে লক্ষ্য করো,
সিপিসিএইচ ট্রেনিং, অর্থাৎ তোমরা যারা পাস করবে ইন্টারভিউয়ে প্রত্যেককে আবার কিন্তু একটা ট্রেনিং করতে হবে। এটা কিন্তু মূলত 4 মাসের, এই ট্রেনিংটা আগে ছিল কিন্তু 6 মাস, এখন লাস্ট এক্ষেত্রে যে সিএইচও রিক্রুটমেন্ট হয়েছিল সেখানে কিন্তু 4 মাসের ট্রেনিংটা করা হয়েছে। অর্থাৎ তোমাদের মধ্যে থেকে যারা 6,045 জনের মধ্যে থেকে যারা সিলেক্ট হবে পরবর্তী ক্ষেত্রে, তাদের কিন্তু এক্ষেত্রে সিপিসিএইচ ট্রেনিং অবশ্যই করতে হবে। সিপিসিএইচ ট্রেনিংটা কিন্তু প্রত্যেকের মাস্ট, যাদের এক্ষেত্রে 5 তারিখ থেকে ইন্টারভিউ শুরু হয়েছে। এবং এই ট্রেনিংটা কোয়ালিফাই, এই ট্রেনিংটা হবার পর একটা আবার এক্সাম দিতে হয়। এই ট্রেনিংটা 4 মাসের হবার পরে আবার তোমাদের একটা এক্সাম দিতে হবে। তবে ঘাবড়াবার কোনো কিছু নেই বা টেনশন নেওয়ার মতন কিছু নেই, কারণ এই এক্সামটাই আমি দেখেছি গত 2-3 বছরের যে ডেটা আমার কাছে রয়েছে সেখানে সেই নিরিখে 99% স্টুডেন্ট কিন্তু এই ট্রেনিংটাতে পাস করে যায়। অর্থাৎ 100 জনের মধ্যে 99 জন কিন্তু পাস করে এই ট্রেনিংয়ে। যদি তোমার এক্ষেত্রে বড় ধরনের কোনো প্রবলেম বা ত্রুটি যদি না থাকে তাহলে তুমি সিলেক্ট হয়ে যাবে সিপিসিএইচ ট্রেনিং। সিপিসিএইচ ট্রেনিং সিলেক্ট হওয়ার সাথে সাথেই তোমরা চাকরি পাবে এমনটা নয়, 2-3 মাস, কোনো কোনো ক্ষেত্রে 4 মাস ওয়েটিং করতে হয় বা ওয়েট করতে হবে। এই হচ্ছে টোটাল প্রসিডিওর, যেটা অন্য কোনো চ্যানেলে তোমাদেরকে বলবে না, কারণ তাদের কাছে এই ধরনের গাইডেন্স সেইভাবে নেই। কারণ আমরা দীর্ঘ 4-5 বছর ধরে এই বিষয়গুলি কিন্তু অবজার্ভ করেছি, অবজার্ভ করার পরে ডিটেলসটা আমি তোমাদের শেয়ার করছি। তাই তোমাদের কাছে আমাদের চ্যানেলটা এতটা জনপ্রিয়, নার্সিং জগতের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যানেল এডু নার্সিং, তন্ময় স্যার যে চ্যানেলটা সেটা স্টুডেন্টদের মধ্যে এতটা জনপ্রিয় চ্যানেল। এবং আমরা এটা তোমাদের গর্বের সাথে বলছি, আমরা ইন্টারভিউয়ে তোমাদের এবছরে যে ইন্টারভিউ হয়েছে সেখানে প্রায় 90 থেকে 99% কোশ্চেন্স তোমাদের কিন্তু কমন দিতে পেরেছি। কারণ এক্ষেত্রে এটা আমাদের কথা না, ম্যাক্সিমাম স্টুডেন্টরা কিন্তু এই কথা বলেছে, যারা ইন্টারভিউ দিতে গিয়েছিল তাদের 90% থেকে 99% পর্যন্ত, গত 2 দিন আগে একটা স্টুডেন্ট জানিয়েছে 99% পর্যন্ত কোশ্চেন্স তার কমন পড়েছে বর্ধমান NTS-এ। অর্থাৎ তোমাদের ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে গাইডেন্সগুলি দিই সেগুলো 100% একদম অথেন্টিক থাকে। এবং কোনো এক্ষেত্রে অন্যান্য চ্যানেল যেমন তোমাদের গাইডেন্স দেবে এক্ষেত্রে দেখবে অনেক এক্ষেত্রে রং চড়িয়ে বা সুর চড়িয়ে তারা অনেক কিছু এক্ষেত্রে অতিরঞ্জিত বিষয় উপস্থাপন করে, কিন্তু আমাদের চ্যানেল অ্যাকচুয়ালি যা অ্যাপ্রোপ্রিয়েট এবং অথেন্টিক ডেটা রয়েছে সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয়। তাই তোমাদের চ্যানেল, আমাদের এই চ্যানেল কিন্তু তোমাদের কাছে খুবই জনপ্রিয়। পাশাপাশি এই চ্যানেল থেকে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু চাকরি পেয়েছে, এটা তোমরা প্রত্যেকেই জানো, তার শর্টস ভিডিওতে কিন্তু নমুনাও আমরা দিয়ে দিয়েছি। তাহলে আরেকবার বলে দিচ্ছি, সিএইচওতে GNM প্লাস BSc ভ্যাকেন্সি ছিল 1500, ইন্টারভিউয়ে প্রায় অ্যাপ্রক্স ইন্টারভিউ দিচ্ছে 6,045 জন, প্রত্যেক 4 জনের মধ্যে কিন্তু একজনের চাকরি হবে, রেশিও 1:4, সিপিসি যারা পাস করবে তাদের সেক্ষেত্রে কিন্তু 4 মান্থসের সিপিসিএস ট্রেনিং করতে হবে। এবার তোমাদের বলে দেবো যে কাট অফ কতটা হতে পারে। দেখো এক্ষেত্রে কোশ্চেন্স খুবই সোজা হয়েছিল, যারা UR ক্যাটাগরি রয়েছে, UR ক্যাটাগরি স্টুডেন্টরা অল টোটাল 100-র মধ্যে মোটামুটি তোমরা ধরে রাখো যে UR ক্যাটাগরি স্টুডেন্টরা মোটামুটি তোমরা ধরে রাখো অল টোটাল 100-র মধ্যে 75 to 78 মার্কস যদি পেয়ে থাকো। যারা UR ক্যান্ডিডেট রয়েছে তাদের মিনিমাম, আমি মিনিমাম কথা বলছি, 75 to 80-র ওপরে কিন্তু মার্কস চাই, না হলে কিন্তু কোয়ালিফাই হওয়া কিন্তু খুবই মুশকিল। এটা মিনিমাম মার্কস UR ক্যাটাগরির ক্ষেত্রে। আর ক্যাটাগরি ওয়াইজ যারা রয়েছে তাদের মোটামুটি তোমরা ধরে রাখতে পারো, ক্যাটাগরি ওয়াইজ যারা রয়েছে অর্থাৎ এই GNM প্লাস BSc-র ক্ষেত্রে মোটামুটি তোমরা ধরে রাখো তোমাদের ক্ষেত্রে এক্ষেত্রে 65 থেকে 68-এর মধ্যে মার্কস থাকার সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু UR-দের ক্ষেত্রে, আবারও বলছি, UR-দের ক্ষেত্রে 80+ যাবে, কারণ UR-দের ক্ষেত্রে কম্পিটিশনটা কিন্তু মারাত্মক। এবং কাস্ট ক্যাটাগরির ক্ষেত্রে আমি এরপরে আরেকটা ভিডিও আনবো, সেখানে তোমাদের প্রতিটা কাস্ট ক্যাটাগরি আলাদা আলাদাভাবে মেনশন করে বলে দেবো যে কতটা পরিমাণ কিন্তু কাট অফ চাই। এবার চলে আসছি BSc নার্সিংয়ের ক্ষেত্রে এই এখানে যারা অ্যাপ্লাই করেছিল অনলি BSc, যারা 2020
20 সালের পর যারা বিএসসি পাস করেছো তাদের জন্য আলাদা একটা ক্যাটাগরি ছিল, সেখানে 1500 ভ্যাকেন্সি ছিল। এবং অবাক করার বিষয়, এখানে এই বিএসসির ক্ষেত্রে এই যে পার্টটা রয়েছে এখানে মাত্র 700 জন, এক্ষেত্রে 700 হবে না, প্রায় 680-র কাছাকাছি স্টুডেন্ট ইন্টারভিউ দিচ্ছে। ওভারঅল যদি দেখতে আমি যাই বা অ্যানালিসিস করি তাহলে দেখা যাবে এখানে কিন্তু যারা ইন্টারভিউ দিচ্ছ তাদের প্রত্যেকেরই কিন্তু পেয়ে যাবার কথা। তবে এটা হবে না যে এটা তোমরা ভেবে নেবে না যে প্রত্যেকেই পাচ্ছ, কারণ এদের মধ্যে থেকেও 30-40 জন হয়তো ইন্টারভিউ ভালো দেবে না বা 50 জন ইন্টারভিউ ভালো দেবে না, তারা বাদ যাবে। এটা কিন্তু ঘটে থাকে যে আমি ইন্টারভিউ দেওয়া মাত্রই আমি পেয়ে যাব, এটা যদি কেউ ভুল এটা যদি কেউ ভেবে থাকো তাহলে সে কিন্তু বড্ড ভুল করবে, কারণ এখানেও তোমাকে কিন্তু পারফরমেন্স ভালো দেখাতে হবে, ইন্টারভিউ ভালো দিতে হবে। এবং এখানে তোমরা লক্ষ্য করো ভ্যাকেন্সি 1500, এখানে 700 জনের কাছাকাছি নাম রয়েছে, 700 জন, বাট এক্ষেত্রে এটা 680 তোমরা ধরে রাখতে পারো, 680-র কাছাকাছি। তাহলে এর মধ্যে থেকে 50-60 জন এমনি ইন্টারভিউয়ে যারা ভালো দেবে না তারা বাদ পড়বে, বাকি এক্ষেত্রে 610-20-30 জন সিলেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এখানে একটা ভালো বিষয় সেটা হচ্ছে যে ডাইরেক্ট জয়েনিং হয়ে যাবে, তোমাদের সুযোগ কিন্তু অনেকটাই বেশি থাকছে, অর্থাৎ এই বিএসসির ক্ষেত্রে সুযোগ অনেকটাই বেশি এবং ডাইরেক্ট জয়েনিং হবে তোমাদের। ডাইরেক্ট জয়েনিং বলতে তোমরা ইন্টারভিউ পাস করার পর কোনো ধরনের সিপিসিএইচ ট্রেনিং হবে না, কারণ অলরেডি তোমরা 2020 সালের পর পাস করেছো এবং তাদের ক্ষেত্রে বিএসসি নার্সিংদের ক্ষেত্রে একটা কিন্তু কোর্স তখন করানো হয়েছিল যেটা সিপিসিএইচ ট্রেনিংয়ের কিন্তু অল্টারনেট ট্রেনিং হিসাবে ধরা হয়, অর্থাৎ তোমরা সেটা অলরেডি করে নিয়েছো, তাই তোমাদের এক্ষেত্রে ডাইরেক্ট কিন্তু জয়েনিং হবে, ডাইরেক্ট জয়েনিং। কিন্তু এটা আবারও বলছি তোমরা এটা ধরে নেবে না যে ইন্টারভিউ পাস করার পরই আমি সঙ্গে সঙ্গে প্লেসমেন্ট পেয়ে যাব বা জয়েনিং হয়ে যাবে, এটা ভাববে না, এটাতেও কিন্তু 3-4 মাস, হাইয়েস্ট এখনও পর্যন্ত 6 মাস পর্যন্ত সময় লাগতে পারে, অর্থাৎ ইন্টারভিউ পাস করার পরও কিন্তু তোমাদের এক্ষেত্রে সময় অনেকটা লাগতে পারে। এবার বিষয়টা তোমাদের ক্লিয়ার করলাম, কারণ অনেকেরই ডাউট ছিল, এবং তোমাদের কাট অফ বেশি কিছু বলছি না কারণ এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টই পাস করে যাবে, কিন্তু যারা জিএনএম প্লাস বিএসসি ছিলে তাদের কাট অফটা আমি পরবর্তী ক্ষেত্রে আরও আর একটা ভিডিও আনবো, সেখানে কাট অফটা পুরো অ্যানালিসিস করবো প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ, কারণ এই মুহূর্তে ইন্টারভিউ চলছে তাই এখন তোমাদের কাট অফ এই মুহূর্তে বলা সেইভাবে সম্ভব নয়, ইন্টারভিউ হয়ে যাওয়ার পর আমি তোমাদের অ্যানালিসিস করে দেখিয়ে দেবো যে প্রত্যেকটা ক্যাটাগরিতে আলাদা আলাদাভাবে কতটা পর্যন্ত কাট অফ থাকলে এবছরের সিএইচও তুমি এক্ষেত্রে কিন্তু ক্লিয়ার করতে পারবে। আরেকটা বিষয় প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে এখনও পর্যন্ত আমরা সিএইচওর ইন্টারভিউ রিগার্ডিং যে ভিডিওগুলি করেছি এবং সেই ভিডিওগুলি লিঙ্ক 14টা ভিডিও রয়েছে, 14টা ভিডিওতে মোর দ্যান 150টা কোশ্চেন্স তোমরা পেয়ে যাবে, এই 14টা ভিডিওর লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্স সেকশানে থাকছে, কমেন্ট বক্স সেকশান ফলো করো, সেখানে কিন্তু তোমরা ভিডিওর লিঙ্কগুলি পেয়ে যাবে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক সেখানে থাকছে। প্রত্যেকের উদ্দেশ্যে জানাচ্ছি টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, কারণ টেলিগ্রামে কিন্তু তোমরা নিত্য নৈমিত্তিক আপডেট পেয়ে যাবে। আর যারা অনেকেই রয়েছে টেলিগ্রাম জয়েন করতে পারছো না, তারা নিজের মোবাইল নাম্বারটা যেটা রয়েছে সেটা চেঞ্জ করে আদার্স যদি কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারটা এক্ষেত্রে রেজিস্টার্ড করবে, এবং পাশাপাশি পরের দিকে তোমরা কিন্তু সেই মোবাইল নাম্বার থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও আমাদের ডিসক্রিপশন বক্সে থাকছে, প্লাস পাশাপাশি কমেন্ট বক্স সেকশনেও থাকছে, তোমরা সেখান থেকে জয়েন করে নাও। এবং আগামী দিনে যাদের ইন্টারভিউ আছে এই 14টা ভিডিও অবশ্যই দেখবে, 150টার উপর কোশ্চেন, এবছরও কোশ্চেন, এবছরের 4টে ভিডিও রয়েছে যা যেগুলি ইন্টারভিউ হয়ে গেছে সেগুলোর কিন্তু 4টে অলরেডি ভিডিও রয়েছে, তাই ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিও প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, কারো কোনো কোশ্চেন্স থাকলে অবশ্যই কিন্তু তোমরা আমাদের যে কমেন্ট বক্স সেকশন রয়েছে তোমরা সেখানে কমেন্টস করতে পারো বা ডাইরেক্ট আমাকেও টেলিগ্রামে মেসেজ করতে পারো, ডাইরেক্ট মেসেজ। আজকের ভিডিও